হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ইউজ করে আপনারা বিভিন্ন ধরনের লিড জেনারেটরের কাজ থেকে শুরু করে আনুষাঙ্গিক অন্যান্য কাজ করে থাকেন অনলাইনে, আপনাদের ভিপিএনটা পেইড ভার্সন হওয়া সত্ত্বেও কিন্তু এই হুয়ার ডট নেটে ইউর ডিসগাইজে 100% হয় না, প্লাস হচ্ছে অ্যানোনিমাইজারে এখানে রেড ডট থাকে একটা। সো এই ভিডিওতে দেখাবো পুরোপুরি কিভাবে আপনারা ইউর ডিসগাইজে 100% নিয়ে আসবেন এবং এই রেড সিগন্যালটাকে গ্রিন সিগন্যালে নিয়ে আসবেন। আমি আমার ভিপিএনে আসার পর এখান থেকে ইউনাইটেড স্টেট কান্ট্রিতে সিলেক্ট করছি এবং একটা সিটি ডালাসে সিলেক্ট করে রাখছি, এবং এখানে এই হুয়ার ডট নেটে আসার পর আমার এখানে কিন্তু 90% শো করতেছে, ওকে। বাট এখানেও কিন্তু রেড সিগন্যাল শো করতেছে, অ্যানোনিমাইজার ভিপিএনে রেড সিগন্যাল শো করতেছে। সো এটার জন্য নিচের দিকে আসবেন, অ্যাট ফার্স্ট এখানে টাইমটা দেখবেন, টাইম জোন কিন্তু আমার এখানে লোকাল যেটা আছে লোকালে আমেরিকা শিকাগো শো করতেছে, প্লাস সিস্টেম আমার যে পিসিটা আছে মানে আমার যে কম্পিউটার আছে এটা হচ্ছে সিস্টেম, সিস্টেমে কিন্তু বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম শো করতেছে। সো অ্যাট ফার্স্ট যে টাইমটা আছে টাইমটা চেঞ্জ করতে হবে। এখানে দেখেন যে লোকালে যেটা আছে জিএমটি মাইনাস 06 সিএসটি, আর বাংলাদেশে আছে প্লাস মানে জিএমটি প্লাস 6 শো করতেছে। সো অ্যাট ফার্স্ট টাইমটা চেঞ্জ করবো। টাইমটা চেঞ্জ করার জন্য আপনাদের কম্পিউটারের সেটিংয়ে যাবেন, সেটিংয়ে আসার পর আপনার টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এটাতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে উল্লেখ করা আছে সেট টাইম অটোমেটিক্যালি, এটা অফ করে দেবেন। অ্যাট ফার্স্ট অফ করে দেওয়ার পর টাইম জোন যেটা আছে টাইম জোনে আসার পর এখানে যে হুয়ারে যেটা আছে জিএমটি মাইনাস 06 সিএসটি এটা সিলেক্ট করতে হবে। সো এখানে মাইনাস সার্চ করতে হবে, উপরের দিকে আছে মাইনাস, যে মাইনাস 06 এখানে কিন্তু আছে সিএসটি মানে সেন্ট্রাল টাইম সিএসটি, আমি জাস্ট এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর সাইন ক্রস এটা নাও করে দেব, এখানে একটু টিক মার্ক আসবে, হয়ে গেলে ওকে টিক মার্ক এসে গেছে। দেন আমি হুয়ারে আবার এটাকে রিলোড করে দিচ্ছি। ওকে রিলোড করার পর আমার লোকালে যে টাইমটা শো করতেছে এবং সিস্টেমের টাইমটা কিন্তু মিলিয়ে গেছে। সো উপরের দিকে লক্ষ্য করুন, এখানে কিন্তু আমার ইউর ডিসগাইজে 100% শো করতেছে। এখন শুধু আছে অ্যানোনিমাইজার, এখানে কিন্তু রেড ডটটা কেন আছে। সো এটা হচ্ছে হুয়ার ডট নেটের, এইখানে লক্ষ্য করুন ভিপিএন এখানে একটা নোটিফিকেশন শো করছে, জাস্ট এটাকে ক্রস চিহ্ন করে দিবেন। ক্রস চিহ্ন করার পর আবার এটাকে রিলোড করে দিবেন। ওকে দেখতে পাচ্ছেন আমি রিলোড করার পর আমার এখানে প্রক্সি কিন্তু নো শো করতেছে, অ্যানোনিমাইজারে কিন্তু নো শো করতেছে মানে গ্রিন সিগন্যাল শো করতেছে, ব্ল্যাকলিস্টেও কিন্তু নো মানে গ্রিন সিগন্যাল শো করতেছে, প্লাস ইউর ডিসগাইজে 100% শো করতেছে। সো যদি অন্য কান্ট্রির ক্ষেত্রে শো করি, সাপোজ আমি আমার লোকেশনটা চেঞ্জ করে দিব, এটা ডিসকানেক্ট করে দিলাম। ডিসকানেক্ট করার পর এখানে ইউনাইটেড স্টেটস আছে, আমি কান্ট্রিটাকে অন্যটা দিচ্ছি, ইউনাইটেড কিংডম সিলেক্ট করে দিলাম। এরপর সিটি আর একটা সিলেক্ট করে দিলাম, লন্ডন সিলেক্ট করে দিলাম। তারপর আবার কানেক্ট করলাম, ওকে। এখন যদি আমি এটাকে রিলোড করে দেই, সেম কিন্তু ইউর ডিসগাইজ আছে 90% শো করতেছে। ওকে সো আবারও সেমভাবে আপনি যদি ভিপিএনে আপনার কান্ট্রিটা চেঞ্জ করেন বা অন্য কোনো লোকেশন সিলেক্ট করেন, সেমভাবে আপনাদের প্রথমের দিকে টাইমে আসতে হবে, টাইমে আপনার লোকাল এবং সিস্টেমের টাইমটা এক করে দিতে হবে। সো আমার এখানে কিন্তু আমি যে একটু আগে সেন্ট্রাল স্ট্যান্ডার্ড টাইম শো করলাম সিএসটি, সেটা কিন্তু শো করতেছে -6, কিন্তু এখানে লোকালে শো করতেছে জিএমটি 00। ওকে সো সেমভাবে আপনারা সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর এই তো সেটিংয়ে আসলাম, সেটিংয়ে আসার পর আপনার যে টাইমস অ্যান্ড যে টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে সেমভাবে এটাকে অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর টাইম জোনে 00 জিএমটি খুঁজতে হবে আমার, প্রথমের দিকে মাইনাসগুলো থাকে এরপর প্লাস শুরু হয়। ওকে যে প্লাস 00 জিএমটি, এখানে কিন্তু আমার সিটিটা লন্ডন শো করতেছে। সো আমি এটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পর সাইনক্রোনাইজ নাও করে দিব। দেন আমি আমার হুয়ার নেটটাকে আবার রিলোড দিব। ওকে
এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি কান্ট্রি কিন্তু ইউনাইটেড কিংডম শো করতেছে, প্লাস প্রক্সিও নো শো করতেছে, গ্রিন সিগন্যাল, এটাও গ্রিন সিগন্যাল, ব্ল্যাকলিস্টও গ্রিন সিগন্যাল, প্লাস হচ্ছে ইওর ডিসগাইজ হচ্ছে 100% শো করতেছে। সো আপনারা কিন্তু খুব সহজে এইভাবে করতে পারেন। যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন, আমি সলভ করে দেওয়ার ট্রাই করবো। ধন্যবাদ।